फ्रेंड्स ब्रॉन्ग टेलीफूड एंड ब्लॉग चैनले तुम्हारे सबाई के स्वागत। तो आज के तुम्हारे संगे शेयर करब एक मूलो रेसिपी। तो मूलो अने के पसंद करो ना, तो आमार रेसिपिटा एक बार ट्राई करे देखते पारो। तो आर बेशी कथा ना बोले रेसिपिटा शुरू करी। तो एखाने आमी देखो 300 ग्राम मतन मूलो नियेछी, आर मूलोर सामनेर जे माथार अंशटा सेटा आमी बाद दिए देबो। तो এভাবে আমি সবকটা মুলোই কেটে নেব, আর পেছন থেকেও কিছুটা বাদ দিয়ে দেব, অল্প একটু দিয়ে মুলোগুলো আমি ছাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো এরকম একটা পিলারের সাহায্যে আমি মুলোটা ছাড়িয়ে নিচ্ছি, তোমরা বটিতেও ছাড়িয়ে নিতে পারো। আর মূলর যে একটু শিকড় টাইপের থাকে দেখবে গায়ের মধ্যে, সেটাও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর মূলোগুলোকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। মোটামুটি একটা মূলোকে আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। এবার ছাড়িয়ে নিয়ে মূলোটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দেখো এরকম একটা ঘষুনি বলতে পারো এটাকে। তো এটার মধ্যে আমি মূলোটাকে ঘষে নেব, বা গ্রেটারও বলা যায় এটাকে। গ্রেটারে আমি গ্রেট করে নেব মূলোটা। তো মূলোটা গ্রেট করা হয়ে গেছে, এটা একটু খাটনির কাজ ছিল, বাদ বাকি খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা খুব বুঝে দেবে, কারণ এই মূলোরটায় কিন্তু আমি জল ফেলে দেব না, পুরোটাই রান্নায় দেব, আর সেই বুঝে কিন্তু পরে নুন ব্যবহার করবে। তো নুনটা দিয়ে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি, যাতে মূলোটা নরম হয়ে আসে, তাহলে রান্না করতেও বেশিক্ষণ লাগে না। তো চলো, তো এবার দেখো মূলোটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 ডিম। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি যে 2 ডিম নিয়েছিলাম সেই 2টোকে একটু ভুজি করে নেব। আর ডিমের মধ্যে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম, যাতে আস্তে গন্ধটা না থাকে, তাই জন্য আমি ডিমে একটু হলুদ ব্যবহার করি। তো এভাবে ডিমটাকে আমি একটু ভুজি করে নিচ্ছি। তো ভুজি করে নেওয়ার পর ডিমটা আমি তুলে নেব। ভালো করে ভেজে নিতে হবে ডিমটা, যাতে আস্তে গন্ধটা না থাকে, কারণ এখানে তো আমি রসুন ব্যবহার করব না, শুধু পেঁয়াজটাই ব্যবহার করেছি। তো ডিমটাকে তুলে নিচ্ছি বাটির মধ্যে, নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু মোটামুটি 1 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আর লঙ্কা দুটো। লঙ্কা দুটো আমি একটু চিরে দিয়েছি, তা না হলে খুব ফাটে। তো এরপরে পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নেব, হালকা একটু ভেজে নেব, খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, হালকা একটু লাল লালচে করে আমি ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি মূলোটা দিয়ে দিলাম, মূলোটায় কিন্তু আমি জল ঝরাইনি, যে নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই সমেতে আমি মূলোটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ নুন আমি আগেই দিয়েছিলাম, আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু বারবার আমি তোমাদেরকে বলছি খুব বুঝে দেবে। তো এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে গ্যাসটা আমি কমিয়ে দিলাম। দেখো খানিকক্ষণ বাদে আবার ঢাকাটা খুলেছি, খোলার পর জলটা তো টেনে গেছে, এরপর আর ঢাকা দেওয়ার দরকার নেই। এরপরে খুবই ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা মতন করে নিতে হবে। আর এখানে আলগা করে কোনো জলের ব্যবহার আমি করিনি, কারণ মূলো নরম হয়েই এসছে। তো এবার শুধু ভাজা করে নিলেই ওটা হয়ে যাবে।
এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন চিনি। চিনিটা তোমরা না পছন্দ করলে নাও দিতে পারো। আর গ্যাসটা এবার একটু মিডিয়াম ফ্লেমে আমি করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ডিম ভুজিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নেব। তো এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা ভাত বা রুটি তোমরা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আর এটা তৈরি হয়ে মোটামুটি হয়েই এসছে, আর হয়ে যাওয়ার পরও আমি এটা খানিকক্ষণ পর্যন্ত ঢাকাচাপা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন ঢাকাচাপা দিয়ে নিয়ে তারপর এটা পরিবেশন করব। আর লাস্টে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ধনে পাতা। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।